السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم ইন্না আউওয়াল বাইতু যুদিয়া লিন-নাসিল্লাযী বিবখাত হুদাল লিল আলামিন সম্মানিত আমার দ্বীনদার ইমানদার ভাইরা প্রথমেই মনিবের শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে দিনের কিছু কথা বলা এবং শোনার মতো সুযোগ করে দিয়েছেন তারপর সেই মনিবের কাছে বিনীতভাবে প্রার্থনা করছে যে তিনি যেন আমাদেরকে যে সকল কথাগুলা বলি এগুলো যেন আমাদেরকে আমল করার মতো তৌফিক দান করেন আজকে দীর্ঘদিন ধরে আমরা বরকত সম্পর্কিত বিভিন্ন বিষয় আলোচনা করেছি আজকেও তারই ধারাবাহিকতা আরেকটি বিষয় সেটা হলো যে আমরা বলেছিলাম যে আল্লাহ সুহান তাল হিকমত তার এবং রহস্য হিসেবে পৃথিবীর বিভিন্ন জিনিসের মধ্যে তিনি বরকত নামক বস্তুটা রেখেছেন মানুষের মধ্যে থেকে কিছু মানুষের মধ্যে বরকত দান করেছেন তারপরে সময়ের মধ্যে থেকে কিছু সময়ের মধ্যে তিনি বরকত দিয়েছেন এমনিভাবে তিনি কিছু স্থান সমূহ অর্থাৎ এই পৃথিবীর যে স্থানসমূহ আছে তার মধ্যে কিছু কিছু স্থানকে আল্লাহ বরকতময় করেছেন এখন আমাদেরকে জানতে হবে ওই স্থান সমূহ কি কি এবং কিভাবে আমরা সেই স্থান থেকে বরকত হাসিল করব প্রথমত এই পৃথিবীতে সবচেয়ে বরকতপূর্ণময় স্থান যেটা সেটা কাবা বাইতুল্লাহ বা কাবা শরীফ যেটা আমরা বলি এটা হলো সবচেয়ে বরকতপূর্ণময় ঘর বরকতপূর্ণময় স্থান এখন আমাদের জাননা দরকার এই স্থানটা বরকতময় কেন হলো কিভাবে হলো তার কারণ হলো এই পৃথিবীতে আল্লাহ সুবাহান্লা আল্লাহর বান্দাদের এবাদত সর্বপ্রথম এই কা বাঘরকে আল্লাহ স্থাপন করেছে এবং এই কাবাগরটা সারা পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণের যত মানুষ এই পৃথিবীতে বসবাস করে সকল মানুষের জন্য একমাত্র কেবলা এই কাবার চারদিক থেকে যে যে দিকে সেই দিকের লোকেরা ওই দিকে ফিরে কেবলার দিকে ফিরে পাঁচ অক্ত দৈনন্দিন পাঁচ অক্ত নামাজ আদায় করে তাহলে এই কাবা এটা একটা বরকতপূর্ণময় ঘর এবং এই ঘরটা আল্লাহ সুলহানা ফিরিস্তা সহ একাধিক পেগাম্বরের মাধ্যমে এই ঘরটা নির্মাণ করেছেন হাদত ইব্রাহিম বিশেষ করে হাজরত ইব্রাহিম আলী আল নবীন সালাম এবং তার পুত্র হজরত ইসমাইল আলি ইসলাম দুইজন মিলে এই ঘরটাকে পুনর্নির্মাণ করেছেন এভাবেই আজও লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই কেবলার দিকে ফিরে নামাজ আদায় করে এই জন্য এই ঘরটা বড় বরকত পূর্ণময় ঘর আল্লাহ জারিমের সুরায় আলী ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়তাল নিশ্চয়ই এই পৃথিবীতে সর্বপ্রথম যে ঘরটি স্থাপন করা হয়েছে মানুষের জন্য সেটা হলো মাক্কায় অর্থাৎ মাক্কাকে বাক্কা বলা হয়েছে তারপর যে মোবা এটা এটি একটি বরকত ঘর হেদালুল আলামিন আল্লাহ বলছে যে এই ঘরটাকে কল্যাণময় এবং মানুষের জন্য হেদায়েতের দিশানি করে আল্লাহ পাক বানিয়েছেন সারা পৃথিবীর সব মানুষগুলো এই দিকে ফিরে নামাজ পড়ে এই জন্য এই কাবাগর বরকতপূর্ণময় বড় ফজিলতপূর্ণ ঘর এখন আসুন এই কাবাগর বরকতপূর্ণময় এবং এর ফজিলত সম্পর্কে কিছু কথা আমাদের জানা দরকার প্রথম কথা যে আমরা যে কাবাঘরের উদ্দেশ্যে যে মানে সফর করি বা রা কেউ পায়ে হেঁটে যায় কেউ জানোয়ারে সার হয়ে যায় যারা আশেপাশে যারা আছে। আমরা গাড়িতে এখন আগে এক সময় ছিল মানুষ ওটে ঘোড়ায় বা এইভাবে সরে মানে ওরা মক্কাতে দায়িতো আল্লাহ রসুল বলেছেন যারা এই বাইতুল্লার উদ্দেশ্যে পথ পা চলবে পা বাড়াবে প্রত্যেকটা কদমে কদমে তার জন্য নেকি লেখা হবে এবং গুনামাফ হবে হাদিসে আছে حضرت عبادة ابن صامت رضي الله عنه بن جبت حديث تلي برناتك. قال رسول الله صلى الله عليه وسلم اذا اممت البيت العتيق الا ترفع قدما او تضعها انت ودابتك دابتك الا كتبت لك حسنه ورفعت لك درجه حضرت رسول الله صلى الله عليه وسلم তুমি যখন এই কাবার উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে যাও তুমি এবং তোমার বাহন অর্থাৎ যে মধ্যে তুমি কিনা বলতেছে মক্কা যাবে প্রত্যেকটা কদম তুমি দিচ্ছ আর উঠাচ্ছ প্রতি কদমে একটি করে নেকি লেখা হচ্ছে এবং একটি করে মর্যাদা বৃদ্ধি করা হচ্ছে অপরে এক হাদিস হাদরতি আব্দুল আমার হ্রদে বর্ণিত তিনিবরেন কল আর সুর লাহে সাল্লা হারি সাল্লাম ফেন লাহো হেন ইয়াখ রজমিন মেই তিহি আন্নারতাহ লাতাহ তো হতোয়াতান ইল্লা কুতিবা লাহু বিহা হাসানা আরও হত্যা আনহবিহা হতইয়া হাজারতের সালামের সাদ করেন যখন হজ পালনকারী হজের উদ্দেশ্যে বা ওমরা ফলনকারী ওমর উদ্দেশ্যে এই নিজ গৃহতাকে বের হয়ে যায় তাহলে তার প্রত্যেকটা কদমে কদমে সে অথবাতে যে যেই যেই বস্তুর উপরে সাওয়ার হয়ে সে কাবার দিকে যাচ্ছে প্রতি কদমে কদমে একটি করে নিকে লেখা হয় এবং একটি করে গুণা ক্ষমা করা হয় তাহলে এটা একটা বড় ফজিলতপূর্ণ ঘর তাই এই ঘরের উদ্দেশ্যে পথ চলারও রয়েছে বিশাল বড় ফজিলত অপরে খাদিসে আছে এই যে আমরা তফ করি এই যে কাবার তফ আমরা করি অমরার সময় এমনি সাধারণত নফল তফ আমরা করি এই তফের ফজিলত কি হাজরতে আবদুল আমার রদার তাহমা থেকে বর্ণিত তিনি বলেন সামিয়া তো রসুল আল্লাহ সাল্লাহ আলী من طاف بالبيت لم يرفع قدما ولا يضع الا كتب الله له حسنا ويحط عنه خطيئه وكتب له درجه ذي مبتي এই বাইতুল্লাহর তফ করবে সে একটা কদম রাখবে একটা প্রতি কদমে কদমে তার একটি করে নেকি লেখা হবে একটি করে পাপ মোশন করা হবে এবং একটি করে তার নেকি তার মর্যাদা বৃদ্ধি করা হবে অপরাধী সে এসেছে হাদরত সুর উল্লাহ আসাম সাদ করেন মাং তফা বিল বাই ত ল্যাম ল্যাম ইয়েল গোফি হি না কাভাতে নি কোহা যে ব্যক্তি কাবার তফ করবে সাতবার সে একটি দাস মুক্ত করার সমতুল্য স্বভাবভাবে পাবে। এছাড়া আরো অনেক বরকত এই বাইতুল্লাহ রয়েছে এখন আমাদের প্রস্ত হল বাইতুল্লাহ মানে কাবাঘট একটি বরকতপূর্ণময় ঘর বড় ফজুলতে ভরা ঘর এই কাবাগর থেকে আমরা কিভাবে বরকত হাসিল করব এটা একটা বরকত আমাদের কিভাবে গর্ব এখন আমরা কি এই কাবাগরের বালু বা এই কাবা সাথে ঘষাঘষি করিয়ে বরকত হাসিল করব নাকি আরো শরীয় সম্মত কোনো পদ্ধতি আছে সাহাবাই রসুল ইসলাম এবং সাহাবাই আমাদের আমল দ্বারা যেটা প্রমাণিত এই ঘর থেকে যদি কেউ বরকত নিতে চায় তাহলে তার জন্য যে কাজটা করা দরকার এই ঘরের তফ করবে এবং এই ঘরের তওয়রত অবস্থায় বেশি বেশি করে কাছে দোয়া করবে কারণ এই অবস্থাতে দোয়া কোবানোর সম্ভাবনা খুব বেশি তাইলে এই ঘর থেকে যদি কেউ বরকত নিতে চায় তাইলে এই ঘরের উদ্দেশ্যে সফর করে সেই এখানে ইবাদতের উদ্দেশ্যে যাবে এবং এই ঘরের অধিক পরিমাণে তওয়ফ করবে আর এর দ্বারাই সে বরকত হাসিল করবে তবে যেটা অনেকেই এই তওয়পের ক্ষেত্রে তওয় বেশি না করে দেখা যায় কাবা ঘরের বালি অথবা বিভিন্ন জিনিসে নিজের শরীর লাগাইয়া বরকত নিতে চেষ্টা করে এটা অসুস্থ এবং সাহাবাই কারামের পদ্ধতি নয় তাই আমরা এটা না করে সম্ভব হলে বেশি বেশি তফ করবো তফরত অবস্থায় বেশি বেশি দোয়া করবো যেহেতু এখানে দোয়া কবলের সম্ভাবনা খুব বেশি দ্বিতীয় নম্বর হল যে সকল স্থান সময়ের মধ্যে আল্লাহ বরকত দিয়েছেন বাইত মসজিদে হারাম এবং বাইতুল্লাহর পরে পৃথিবীর সব মানে এই সবচাইতে কাবাগরের পরে যেটা পৃথিবীর সবচাইতে বরকতময় স্থান হলো মসজিদ সমূহ এই মসজিদ সমূহর মধ্যে ষাটটি মসজিদ শ্রেষ্ঠ এখন আগে আমরা প্রথমে এই কথাটা জেনে নেই যে মসজিদ যে মানে বরকতপূর্ণময় ময় এটার কারণ কি এটা প্রথমটা হলো যে এই মসজিদ হলো সেই সকল স্থান সমূহ থেকে যে সমস্ত স্থানকে আল্লাহাক ভালোবাসেন একটা দুই নম্বর হলো যে এই মসজিদ হলো সেই সকল ঘর থেকে যে ঘরে যাওয়ার কারণে বান্দার সাথে আল্লাহর সাথে সম্পর্কটা গভীর হয় মজবুত হয় তৃতীয় নম্বর এই ঘরের ভিতরে প্রতিদিন পাঁচ ভক্ত নামাজ জামাত বদ্ধি হয়ে বন্দি হয়ে আদায় করা হয় এছাড়া এর মধ্যে অনেক কল্যাণময় কাজ করা মানে সম্পন্ন করা হয় তাই মসজিদ সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদ যে আল্লাহর প্রিয় জায়গা তার দলিল আদি সিয়াসের আহাবুল বিলাদ মাসাজিদুহা ও আবগুল বিলাদ আসা কুহা হাদিস ইমাম মুসলিম রহমান বর্ণনা করেছেন যে রসুল্লাহ স্লামের সাদ করেন যে আল্লাহর সবচেয়ে প্রিয় স্থান হল প্রিয় জায়গা হলো মসজিদ আর আল্লাহর সবচেয়ে অপছন্দনীয় জায়গা হলো বাজার কারণ মানুষ যখন বাজারে যায় তাহলে মানুষ আল্লাহ থেকে মানে গাফেল হয়ে যায় আল্লাহ স্মরণ থেকে গাফেল হয়ে যায় আর মসজিদে যখন যায় সেখানে মানুষ আল্লাহকে ডাকে কোনো না কোনো ইবাদত করতে থাকে যে এবাদতের মাধ্যমে বান্দার সাথে আল্লাহর সাথে সুসম্পর্ক কায়মেন এমনিভাবে যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে আল্লাহ তার জান্নাতে তার জন্য একটি ঘর তৈরি করবেন এই জন্য মসজিদটা খুব বরকতপূর্ণ জায়গা এখন আসুন আমরা মসজিদ থেকে কিভাবে বরকত নিব এটা একটু জানা দরকার কারণ অনেকেই হয়তো মনে করে মসজিদ একটি বরকতপূর্ণ স্থান তাই আমরা এই মসজিদের বালি বা মসজিদের কিছু আমাদের নিজের গায়ে লাগাবো বা মসজিদের সাথে আমাদের গা লাগাইয়া ঘষাঘষি করলে হয়তো আমাদের শরীরে বরকত আসবে না বা এটা না মসজিদ থেকে যদি আমাদের বরকত নিতে হয় তাহলে আমাদের জন্য যে কাজটা করা লাগবে সেটা হলো মসজিদে ফাঁস ওক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করবে মসজিদের মধ্যে এতে কাফ করবে মসজিদের মধ্যে দিন সরসার যে দিন প্রসারের বা যে দার্সগুলা হয় সেই দার্সের মধ্যে অংশগ্রহণ করবে যে আল্লাহর দিন সম্পর্কে শরীয়তের মাসলা মাসার যেখানে বয়ান করে সেই মসজিদে সে অংশগ্রহণ করবে এতে করে সে অধিক সহাবার এবং এর বরকত সে পাবে যেটা মসজিদে যাওয়ার দ্বারা বান্দার হাসিল হয় সেটা সে লাভ করতে পারবে তবে মসজিদের বালি অথবা মসজিদের কোনো মানে দেয়ালকে নিজের গায়ের সাথে ঘষার মাধ্যমে বরকত হাসিল করা এটা রসুস এবং সাহাবাহিকামের পদ্ধতি নয় তারপর একটা কথা বলেছিলাম যে পৃথিবীতে মসজিদ এক ব্যাপকভাবে ভাবে মসজিদ গুলাল্লাহ প্রিয় জায়গা তবে এই মসজিদ সমূহ থেকে ষাটটি মসজিদ সর্বশ্রেষ্ঠ মর্যাদা উদ্যোগের চারটি মসজিদ কি কি একটা হলো মসজিদে হারাম অর্থাৎ বাইতুল্লার চতুর্পাশে যে মসজিদটাকে এটাকে মসজিদে হারাম বলা হয় এই মসজিদে হারাম বরকতপূর্ণময় কেন হলো কেন এই মসজিদে এক রাকাত নামাজ যদি কেউ পড়ে এখলাসের সহিত তাহলে আল্লাহ তাকে এক লক্ষ রাকাত নামাজ আদায় করে সব তাকে দান করবেন তাহলে পৃথিবীর একটা আজব জায়গা যেখানে এক রাকাত নামাজ পড়লে আমি এক লক্ষ রাকাতের সব পাচ্ছি তাহলে এর সাথে আর বরকত কি হতে পারে এই জন্য الله الرسول صلى الله عليه وسلم صلاة في مسجدي أفضل من ألف صلاة في ما سواه أمر مسجدي نماذج ذي كرا أن مسجد النماز ذي سيد إك هزار بشي سوا. إلا مسجد الحرام طب مسجدي الحرام ده كنونا وصلاة في المسجد الحرام أفضل من مئة ألف صلاة في ما سواه مسجد الحرام إك ركعت نماز فرا أن مسجد إك لك ركعت نماز فرا سيدو তাহলে কি বোঝা গেল এই মসজিদে হারাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফজিলতপূর্ণ উৎপন্ন মসজিদ যে মসজিদে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাত নামাজের হয় এমনি ভাবে আর আমরা এটা সবাই জানি যে মসজিদে এই বাইতুল্লাহ যেমন এটা প্রথম ঘর পৃথিবীতে এর আশেপাশে মসজিদটাও এটাও ফজিল উৎপন্ন যেহেতু শতর দিক থেকে এটা স্থাপন করা হয়েছে দুই নম্বর হচ্ছে মসজিদে নবমী রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে মসজিদটি তৈরি করেছে আর এটা সাবের নবদ প্রাপ্তির পরে দ্বিতীয় মসজিদ কেননা রসর উল্লাহ সাল্লামের নবদ প্রাপ্তির পরে সর্বপ্রথম যে মসজিদ মসজিদটি সাবাদ মানে স্থাপন করেছেন সেটা হলো মসজিদ কুবা আর এর পরবর্তীতে রসুল উল্লাহ সাল্লাম যে মসজিদে ইবাদ মুসলমানদেরকে একত্রিত করার জন্য পাঁচোক্ত নামাজ জামাতে আদায় করার জন্য স্থাপন করেছেন সেই মসজিদটি হলো মসজিদ নবমী এই মসজিদ নবমীর নামাজ পড়ার ফজিলত এও বিশাল কেননা রসুল ইসলাম বলেছেন সলাতুন ফি মসজিদি হাদা আফজল মিন আলফি ফি মা সেওয়াহ ইল্লা মসজিদের হারাম মসজিদে হারাম ব্যতীত অন্য মসজিদে নামাজ পড়ার সাইতে অর্থাৎ আমার এই মসজিদে নামাজ পড়া অন্য মসজিদের নামাজ পড়ার সাইতে এক হাজার গুণ বেশি সব অর্থাৎ আপনি যদি মসজিদ নবমীতে এক রাখাত নামাজ পড়েন তাহলে এক হাজার রাখাত সব রাখাত নামাজের সব পাবেন তাইলে অন্য মসজিদে এক হাজার একাত নামাজ পড়লে যেটু ল মসজিদে হবেন এক রাকাত পড়লেই ততটুকু সব আপনি মসজিদ যে মসজিদটা রসুলের মসজিদ নামে পরিচিত তৃতীয় নম্বর হচ্ছে মসজিদুল আকসা মসজিদুল আকসাহ পৃথিবীর দ্বিতীয় নম্বর ঘর যে ঘরটি ইবাদতের মানুষের ইবাদতের জন্য আল্লাহবাক বানিয়েছেন এই বাইতুল্লাহর চল্লিশ বছর পর এই বাইতুল মুকদ্দাস নির্মিত হয়েছে এই এই মসজিদটাও বড় ফজিলতপূর্ণ মসজিদ বরকতপূর্ণময় মসজিদ এখানে অনেক নবী রসুলদের সমাবেশ ঘটেছে সেই মসজিদটা নামাজ আদায় করারও বিশেষ ফজিলত রয়েছে রসুল উল্লামসাদ করেছেন যে মসজিদে হারামে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ এক লক্ষ রাকাত নামাজ আদায় করার সমতুল স্বভাব পাওয়া যায় মসজিদে নবমীতে এক রাকাত নামাজ পড়লে এক হাজার রাকাত নামাজ আদায় করার স্বভাব পাওয়া যায় এবং বাইতুল মুকাদ্দাসে এক রাকাত নামাজ পড়লে পাঁচশো রাকাত নামাজ আদায় করার স্বভাব পাওয়া যায় প্রিয় ভাইরা এখানে একটা কথা আমাদের একটু স্মরণ করে দেওয়া লাগে হয়তোবা আমাদের এই কথা আমরা যারা হচ্ছে যারা শুনলাম তারা তো শুনলামই হয়তোবা এই এর এই ভিডিওর মাধ্যমে আরো অনেকেই কথাগুলো শুনতে পারেন আমি ভাইদেরকে বলবো আমাদের দেশে যেমন মাসজিদের অবৃতি এক রাকাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাকাত নামাজের স্বভাব বলা হয়েছে কোনো কোনো হাদিসে এবং মাসজিদের আকসাতে এক রাকাত নামাজ পড়লে এক পঁচিশ হাজার রাকাত নামাজ আদায় করার সমতল সবার বর্ণনাছে কিন্তু কারাম এই হাদিসটিকে দুর্বল বড় বড়ই শক্ত দুর্বল বলে আখ্যায়িত করার কারণে বখারি ও মুসলিম যেখানে স্পষ্ট বলেছেন যে মসজিদে হারামে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সব মসজিদে নবমীতে এক রাকাত নামাজ পড়লে এক হাজার রাকাতের সব এটা ইমামে বুখারি রহমতুল্ল্লাহ এক হাজার একশো নব্বই নং হাদিসে এবং ইমামে মুসলিম রহমল্লাহ এক হাজার তিনশো পঁচানব্বই নং হাদিসে বর্ণনা করেছেন তাহলে আমরা বিশুদ্ধ কিতাব যেটা কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ বিশুদ্ধ কিতাব তার পরে মুসলিম সেই বিশুদ্ধ কিতাবের বর্ণনা অনুযায়ী মসজিদে হারামে এক লক্ষ মসজিদে নব্বীতে এক হাজার আর অপর বর্ণনা যে ইবনে খোজাইবার বর্ণনা অনুযায়ী বাইতুল মুকাদ্দেসে নামাজ পড়লে পাঁচশো রাকাতের স্বভাব পাওয়া যায় এই তিনটি মসজিদ স্বভাবের দিক থেকে সারা পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদ আর অন্য পৃথিবীর যত মাসজিদ আছে সকল মসজিদের নামাজের স্বভাব বরাবর আমরা বলেছিলাম পৃথিবীর মসজিদ সমূহর মধ্যে ষাটটি মসজিদ ফজিলতপূর্ণ তার আরেকটি মসজিদ হলো মসজিদ কোবা এটাও মদিনা নবরায় অবস্থিত মসজিদ নবী থেকে তিন চার কিলোমিটার দূরে হবে প্রায় এই মসজিদ কোবা হলো রসুস্তামের নবতের পরে সর্বপ্রথম যে মসজিদটি রসুস্তাম মুসলমানদেরকে একত্রিত করার জন্য স্থাপন করেছেন কেননা রসুস্তাম যখন হিজরত করে মদিনায় গেলেন প্রথমে কোবা নামক স্থানে অবতরণ করেন সেখানে চার দিন ছিলেন আর তাই সেখানে লোকদেরকে ফাসক্ত নামাজ একত্রিত জামাতের শহীদ পড়ার জন্য প্রথমে মসজিদে কোবা স্থাপন করেছেন তারপরে সাত দিন সেখানে থাকার পরে সব মঙ্গল বুধ বৃহস্পতি সাত দিন ছিলেন তারপরে শুক্রবার সকালে তিনি এই মসজিদ কোবার এই এলাকা থেকে মসজিদ নবী বর্তমান যে মসজিদ নবমী আছে সেই মসজিদের উদ্দেশ্যে বা ওই এলাকা তখন তো মসজিদ ছিল না এটা রসুলের মামার বংশধর নানার এলাকা এই এলাকার উদ্দেশ্যে রওনা হয়ে আসলেন তাইলে রসুলের মাধ্যমে প্রথম যে মসজিদ রসুলের নবুতের পরে স্থাপন হয়েছে সেটার মসজিদে কবা এই মসজিদে কবার একটা বিশেষ ফজিলত রয়েছে সেটা কি কোনো একজন ব্যক্তি যদি নিজ ঘর থেকে অথবা যারা আমরা প্রবাসীরা আছি যা হাজিরা যারা বিদেশি হাজিরা আছে বা অমরা ভরণকারীরা যারা আছে তারা যদি তাদের যেই হোটেলে তারা অবস্থান করে সেই হোটেল থেকে উজু করে যায় তাহলে ওই হাদিসটার মতো আমন হয়ে যাবে রসুস্তাম বলেছেন মান তাতাহারা ফি সুম্মা আতা মাসজিদ কবা ফসাল্লা ফিহি সালাতান কানা লাহু কাআজরি উমরাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন যে ব্যক্তি নিজ গৃহ থেকে অথবা নিজের আবাস যেখানে অবস্থান করে সেখান থেকে পাক পবিত্র হয়ে ওযু করে পবিত্র হয়ে মসজিদে কবায়ে গিয়ে দুই রাকাত নামাজ আদায় করবে আল্লাহ সুবহানাহু ওয়া দুই রাকাত নামাদের পরিবর্তে একটি উমরা আদায় করার সমতুল্য সব আল্লাহকে দান করবে তাহলে এটা একটা ফজিলতপন্ন মসজিদ তাহলে বুঝে যে পৃথিবীর সকল মসজিদের একটা আম ফজিলত রয়েছে আর এই ষাটটি মসজিদের বিশেষ খাস ফজিলত রয়েছে যেটা আমরা বুঝলাম তাছাড়া বরকতপুরনাম স্থান সমূহ থেকে আরেকটি স্থান হলো রসুল উল্লাহলামের হজরা মুবারক থেকে রসুলসলামের মেম্বর পর্যন্ত যে জায়গাটা সেটাকে রিয়াদুল জান্না বলা হয় রসুল ইসলাম বলেছেন হাজ আবুর বর্ণিত হাদিস ইমাম বুখারি এবং মুসলিম রাহেমহাম্লা জন বর্ণনা করেছেন কহল রসুল্লাহিস্লাহ আলিয়াসাল্লাম

লোকারা সেখানে যখন যায় সেখানে দুই জায়গা নামাজ পড়ে অনেক মানে বুজুর্গানের দিন বলেছেন বা আল্লাহর প্রিয় বান্দারা বলেছেন এখানে দোয়া করলে দোয়া খুব সম্ভাবনা বেশি তাই এই জায়গাটা একটা বরকত পূর্ণময় জায়গা এখন আমরা যদি এই বরকত পূর্ণময় জায়গা থেকে বরকত হাসিল করতে চাই তাহলে সেখানে অবশ্যই আমরা ফাঁকলে নামাজ পড়বো এবং সময় পেলে দোয়া করব। আর অন্য অন্য বরকত মসজিদ থেকে বরকত হলে সেখানে ইবাদতের মাধ্যমে আমরা বরকত হাসিল করার চেষ্টা করব। সর্বশেষ বলবো যে যে আল্লাহ সুবাহ যে সকল স্থান সমন মধ্যে বরকত রেখেছেন তার একটি হল সফা আর মারোয়া এই দুটো বরকত পাহাড় সেখানে এই সফা এবং মারোয়ার সাই যারা করবে তাদের জন্য একটা সুসংবাদ রয়েছে হাজরতে ইমাম তাবরানি রাহিমুল্লাহ এবং ইমাম বাজার রাহম আল্লাহ হাদিস বলে বর্ণনা করেছেন আল্লাহ নাসির উদ্দিন আলমানি হাদিসটিকে হাদিস বলেছেন হাদিসটি কি হাজরতে আবদুল্লাহ ইবন আনুমা থেকে বর্ণিত তিনি বলেন আন্নায়া সাল আলী ওসাল্লামা কন

যেন আমার ওরা করলে এই সবরার এখলাস সহিত আল্লাহর সন্তুষ্টির জন্য দিন সুস্থে কাউকে কষ্ট দেওয়া ছাড়া আমরা সাই করার চেষ্টা করব, তাহলে ইনশা আল্লাহ এর বরকত থেকে আল্লাহবাক আমাদেরকে বঞ্চিত করবো না প্রিয় ভাইরা আসুন আমরা যেই বরকতময় স্থানগুলোর কথা বললাম আমরা সবাই চেষ্টা করি যেভাবে যে পদ্ধতিতে রসুলুল্লাম এবং সাহাবাই কেরামগঞ্জ এই কাবাগর থেকে বরকত হাসিল করেছেন এই মসজিদ চায়ের মসজিদ থেকে এবং অন্য সকল মসজিদ সমূহ থেকে বরকত হাসিল করেছেন আমরাও ঠিক সেভাবেই এই ঘর থেকে এই মসজিদ সমূহ থেকে এই কাবাতুল্লাহ থেকে আমরা বরকত হাসিল করার চেষ্টা করব আল্লাহ যেন আমাদের সকলকে কোরআন সন্না মোতাবেক বরকত হাসিল করার তহফিক দান করেন এবং কোরআন সন্না বহির্মতো যতগুলো কাজ আছে এই সমস্ত বিদাতি মানে বরকত হাসিল করার এই পথ থেকে আমাদেরকে বিরত থাকার তহফিক দান করেন আমিন আসসালামু আলিকুম রহমতুল্লাহি